ডয়চে ওয়েল জার্মান একটা মিডিয়া আউটলেট, রাইট? তো ওরা হচ্ছে রিসেন্টলি একটা খবর করলো, ডয়চে ওয়েল বাংলা যেটা, আমার কাছে খবরটা ইন্টারেস্টিং লাগছে, মনে হলো যে লেটস টক অ্যাবাউট ইট। সেটা হচ্ছে যে জার্মানিতে এক নারী অফিসার, উনি হচ্ছে ইমিগ্রেশন অফিসার, তো এক লেবানিজ, রাইট? ইয়াস, লেবানিজ ডাক্তার হইতেছে, ওই দেশে আসে দীর্ঘদিন, 7-8 বছর ছিলেন, বাস করার পর নাগরিকত্বের আবেদন করেন সিটিজেনশিপের। তো সিটিজেনশিপের যে প্রসেসগুলো, স্টেপগুলো আছে সবগুলো উনি পার হন সাকসেসফুলি। ফাইনাল স্টেজে যখন তাকে সনদ দেওয়া হবে, সেই সময় যে ইমিগ্রেশন অফিসার মহিলা ছিলেন, ওনার সাথে হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানান মুসলিম ভদ্রলোক, এই গ্রাউন্ডে তাকে নাগরিকত্ব ডিনাই করা হয়। নাও এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা অনেকগুলো ফ্যাসিট আছে। সেটা হচ্ছে আমি তো গত 2-3 দিন আগে বেশ কয়েকটা এপিসোড অ্যালং দিস লাইন্স গেছে আমার, রাইট? একটা এপিসোড আলাপ করছি কীভাবে ফ্রিডম অফ স্পিচের পলিসি চেঞ্জ করছে ফেসবুক, এবং তারা শুধুমাত্র ফ্রি স্পিচের পলিসি চেঞ্জ করছে অ্যারাউন্ড হলোকাস্ট ডিনায়াল, অ্যারাউন্ড অ্যান্টি সেমিটিজম অ্যান্ড স্টাফ, মানে তাদের যেগুলো সেন্সিটিভ এরিয়া সেগুলো তো এখানে আলোচনা করছি, সো রিপিট করতে যাচ্ছি না। তো তাদের যেসব কিছু সেন্সিটিভ এরিয়া আছে, সেই সব এরিয়ার জন্য ফ্রি স্পিচের ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু ফ্রি স্পিচের ডেফিনেশন চেঞ্জ হয় না। মুসলিমদেরকে যখন অফেন্ড করার প্রশ্ন আসে তখন ঠিক আছে, ওটা সমস্যা নাই। তারা যখন অফেন্ড হয় বাই ওয়ার্ডস, মিয়ার ওয়ার্ডস, যেটা আমরা শুনে আসছি যে ওয়ার্ডস, তারা অফেন্ডেড হলে এটা নিয়ে বেশি উত্তেজিত হওয়ার কিছু নাই, কিন্তু না, অ্যাপারেন্টলি তাদের বেলায় আছে। তো সেই বাস্তবতায় তারপর আমি তার 2 দিন পর আরিফুর রহমানের সাথে একটা লাইভ নেসারেলি একটা ডায়ালগ গেছে আমার, সেইখানে এই ব্যাপারটা তুলে আনছিলাম, আলোচনা করছিলাম। সো তার মধ্যে আবার এই খবরটা দেখে মনে হইলো একই আলোচনার লাইনে আছি আমরা, এটা আলোচনা করি। নাও এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে জার্মানি এটা করতে পারে কিনা, রাইট? নাও এই যে করতে পারে কিনা, এই আলোচনাটা আমাদেরকে কয়েকটা অ্যাঙ্গেল থেকে বুঝতে হবে। যেমন বাংলাদেশের মতো দেশ যেগুলো অসভ্য দেশ, সেই সব দেশে তো মানুষের জীবন জীবিকার নিরাপত্তা নাই, সুতরাং সেসব দেশে এই ধরনের অ্যাডভান্সড বিষয় নিয়ে, অ্যাডভান্সড ইস্যু নিয়ে আলাপ করার কোনো সুযোগই নাই, রাইট? বাংলাদেশে একটা বাংলাদেশি নাগরিকই যেখানে হইতেছে তার জীবন জীবিকার নিরাপত্তা নাই, সেইখানে জার্মানিতে একটা বিদেশি নাগরিক জার্মানির ভ্যালুজের সাথে না যাওয়ায় তার, সে নাগরিকও না, তার নাগরিকত্বের আবেদন বাতিল করছে, এগুলো তো বাংলাদেশ এগুলো নিয়ে আলোচনা করা মানে একটা বিলাসিতা, রাইট? মানে এগুলো কোনো ইস্যু নাকি বাংলাদেশে? বাংলাদেশ হইতেছে বেঁচে থাকাটা ইস্যু। সো একজন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখলে এগুলো খুবই নিটপিকিং টাইপের, খুব বেশি প্যাঁচাইতেছে জার্মানদের সাথে, এরকম মনে হবে, উইচ ইজ ট্রু। আর আপনি যদি জার্মানদের পার্সপেক্টিভ থেকে দেখেন, একটা সভ্য রাষ্ট্রের পার্সপেক্টিভ থেকে দেখেন, যে সভ্য রাষ্ট্রের নিয়মকানুন সুন্দর করে মানা হয়, মানবতা বোধ এবং হিউম্যানিটেরিয়ান ভ্যালুস থাকে, সো তাদের পার্সপেক্টিভ থেকে এটা অ্যাকসেপ্টেবল কিনা সেটা নিয়ে আলোচনা করতেছি, আমাদের পার্সপেক্টিভ থেকে না, আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে না। সো ওই বাংলা মাথাটা, মাথা থেকে বাংলা চিন্তাটা, বাংলা অভিজ্ঞতাটা বের করে বাকি আলোচনাটা আমরা শুনতে হবে এবং করবো। তো এখানে যেটা ব্যাপার, যদি স্ট্রিক্টলি আসি প্রথমত, যে জার্মান কনস্টিটিউশন অনুযায়ী ফ্রিডম অফ রিলিজিয়ান হইতেছে একটা কনস্টিটিউশনাল রাইট একটা নাগরিকের, এটার সাথে কোনো সরকার হস্তক্ষেপ করতে পারবে না যে যার মতো করে রিলিজিয়ান প্র্যাকটিস করতে পারবে। নাও আপনি বলতে পারেন যে ও আছে, এই ভদ্রলোক এখনও জার্মান নাগরিক হয় নাই, সে নাগরিকত্বের জন্য আবেদন করছে, হ্যাঁ সত্যি। দ্বিতীয় প্রশ্ন তাহলে দাঁড়াইতেছে যে যারা নাগরিক না তাদের সাথে কি তাহলে ডিসক্রিমিনেশন করা, অথবা জার্মান কনস্টিটিউশন যেগুলাকে হিউম্যান রাইটস হিসেবে স্বীকৃতি দেয়, তাদের নাগরিক না হইলে তাদের সাথে সেই কনস্টিটিউশনাল রাইটগুলো কি অ্যাপ্লিকেবল না? তাদের এই কনস্টিটিউশনাল রাইটগুলো তো সবার জন্য অ্যাপ্লিকেবল, হিউম্যানিটেরিয়ান হিউম্যান রাইটস ইস্যুতে কনস্টিটিউশন ডাজেন্ট ম্যাটার, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ রিলিজন, এগুলো সবার জন্য সত্য হওয়ার কথা, অ্যাপারেন্টলি দ্যাটস নট দ্য কেস, নাম্বার ওয়ান। নাম্বার টু, সে হয়তো মানে হতো না, সে তো নাগরিক না, কিন্তু সে তো একটা ট্যাক্স পেয়ার, জার্মানিতে ইনকাম করছে, ট্যাক্স পে করছে। যারা ট্যাক্স পেয়ার তারা কিছু এটা কি বলে প্রিভিলেজ ভোগ করতে পারে না, ভোটিং রাইটস নাই, কিছু না, অনেক কোনো নাগরিক যেহেতু অবশ্যই অনেক প্রিভিলেজ নাই, কিন্তু তারা তো ট্যাক্স পেয়ার, তারা এই দেশে ট্যাক্স দিচ্ছে, যেই কারণে যারা ট্যাক্স পেয়ার সেই দেশে তারা কিন্তু অনেক ধরনের প্রিভিলেজ ভোগ করে ওই দেশের, নাগরিক হিসেবে না, এমনিতে অনেক ধরনের প্রিভিলেজ ভোগ করে, বিকজ দে আর কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমি, দে আর কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি, দে আর কন্ট্রিবিউটিং টু দ্য কালচার স্টাফ, এবং তাদের দেশে, এইসব দেশে আপনি ওই দেশের বাউন্ডারির মধ্যে যতক্ষণ আসেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই দেশের কনস্টিটিউশনাল রাইট অবশ্যই ভোগ করা উচিত। সো হ্যাঁ, স্ট্রিক্টলি স্পিকিং সে ওই দেশের নাগরিক না, কিন্তু তাই বলে জার্মানের কনস্টিটিউশনাল রাইট যেটা সেটা তাকে দেয়া হবে না, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল হওয়ার আমি কোনো কারণ এবং সুযোগ দেখি না। ওই লোক তারপর হচ্ছে মামলা করছে, লোকাল আদালতে করছে, তারপর কি কি 3টা আদালতে মামলা করছে, সবগুলো আদালত থেকে ওই লোকে হইতেছে বলছে যে না, তোমাকে নাগরিকত্ব দেয়া হবে না। নাও এখানে তাদের গ্রাউন্ডটা কোনটা হইতে পারে, যে তাদের যে
এই জার্মানদের যে সোশ্যাল ভ্যালিউজ বা তাদের যেই ভ্যালিউজ না তাদের যে নর্ম কালচারাল নর্ম সেইখানে নারী পুরুষ হ্যান্ডশেক করে তাদের কালচারাল নর্ম এরকম একটা আলাপ আছে ইমিগ্রেশনের ক্ষেত্রে যারা ইমিগ্রেন্ট বাইরের দেশ থেকে আসে তারা এসে যদি তাদের যেই দেশে আসে সেই দেশের কালচারে ভালোভাবে অ্যাসিমিলেটেড না হয় সেই কালচারের সাথে তাহলে আস্তে আস্তে যে নেটিভ কালচারটা এটা আস্তে আস্তে বিকৃতির মধ্য দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এটা একটা ট্রু অভিযোগ স্টাফ সেটা একটা আরেকটা ভিন্ন আলোচনা সেই আলোচনা আমরা এটা হইতেছে এটুগুলো হচ্ছে টক শোর ডিসকাশন এগুলো হইতেছে আমরা এরকম যে ইউটিউবে বসে বসে এগুলো নিয়ে কথা বলবো হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং হোয়াট শুড বি হোয়াট শুড নট বিগুলো নিয়ে কথা বলবো কিন্তু যখন আমরা লতে চলে আসবো পলিসিতে চলে আসবো বা পলিসিও বাদ দিলাম ল বলি কারণ পলিসি এটা অন্য ব্যাপার যখন লতে চলে আসবো ল অ্যাপ্লাই করতেছি তখন স্ট্রিক্ট সেন্সে তখন এইসব টক শোর ভ্যালুস সংক্রান্ত আলোচনা অ্যাপ্লাই করার সুযোগ নাই সুযোগ থাকা উচিত না আমার কাছে যেটা অবাক লাগলো এবং ইন্টারেস্টিং লাগলো যে পুরো সিস্টেমটা ওই লোকটা তিনটা আদালতে গেল তিনটা আদালত থেকেই ওই লোকের আবেদন নাকচ করা হয়েছে খারিজ করা হয়েছে এবং তাকে শেষ পর্যন্ত নাগরিকত্ব দেওয়া হয় নাই প্রশাসনিক আদালত সেখানে ওই লোক তখন ওনার তার অ্যাটর্নি যে সে বা লয়ার সে এই যুক্তি দেখাইছে যে এই লোক উনি নারী পুরস্কার সাথে হ্যান্ডশেক করে না তো আদালত বলছে যে না এটা ভুয়া কথা এটা হইতেছে কৌশলী হচ্ছে লোক এটা সত্য দাবি না যদি আমি যাই না ওই লয়ার উচিত ছিল এই কৌশলের আশ্রয় না নিয়ে সরাসরি বলা যে এটা তার রিলিজিয়ান এটা তার রিলিজিয়াস প্র্যাকটিস এটা তার রিলিজিয়াস পজিশন তার রিলিজিয়ান অনুযায়ী সে নারী পুরুষ নারীর সাথে হ্যান্ডশেক করে না তারপরও যদি আদালত এটা ইয়ে করতো তার মানে তারা ফ্রিডম অফ রিলিজিয়ানে বিশ্বাস করে না সকলে সকলের রিলিজিয়ান প্র্যাকটিস করবে যে যার মতো যার রিলিজিয়ান যেটা বলছে সেটা অ্যাজ লং অ্যাজ সেটা ওনার প্রতি হার্মফুল না রাইট উনি হ্যান্ডশেক করতেছেন না মহিলার সাথে এটা ইজ নট হার্মিং এনি ওয়ান সো তার মানে কনস্টিটিউশনাল রাইট দ্বারা যে কোনো দেশের যে কোনো সভ্য দেশের হিউম্যান রাইটস দ্বারা এই লোক প্রোটেক্টেড হওয়ার কথা ছিল কিন্তু তার সাথে ল ব্যবহার করা হয়েছে কারণ ল এবং পলিসি এই দুইটা জিনিস কিন্তু আলাদা রাইট কারণ আমেরিকাতে আপনি এন ওয়ার্ড ইউজ করতে পারবেন ল দ্বারা প্রোটেক্টেড কনস্টিটিউশনে আপনার আছে আপনি যা ইচ্ছা নেকার জন্য যা ইচ্ছা বলতে পারবেন ল দ্বারা আপনাকে ধরার কোনো সুযোগ নেই কিন্তু পলিসি আছে বিভিন্ন প্রতিষ্ঠানের পলিসি যে না এই ধরনের শব্দ ব্যবহার করলে বা এই ধরনের কাজকর্ম করলে আমরা জব থেকে বের করে দেবেন স্টাফ এই বিষয়গুলো কিন্তু এখন খুব সিরিয়াস যেমন ইকুয়াল অপরচুনিটি এখনকার যত জব সার্কুলার বা বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে লেখা থাকে যে ইকুয়াল অপরচুনিটি প্রোগ্রাম এগুলো কিন্তু এখন সব ধরনের প্রতিষ্ঠানে এগুলা পলিসির মতো করে ইন্ট্রোডিউস করা হইতেছে সব জায়গায় সম্ভবত বাধ্যতামূলক করা হয়েছে নাইলে এখন সব জায়গায় হঠাৎ করে দেখা শুরু করতাম এখন সব জায়গায় দেখি লেখা থাকে এটা মানে ডিসক্লেমার থাকে ইটস ইকুয়াল অপরচুনিটি প্রোগ্রাম এবং এখানে ডিসক্রিমিনেশন অ্যালাউ করা হয় না স্টাফ সো ল এবং পলিসি দুটা আলাদা জিনিস লটা স্ট্রিক্ট সেন্সে ব্যবহার করতে হবে কনস্টিটিউশনে যা আছে সেইভাবে ব্যবহার করতে হবে এবং লর যদি ভায়োলেশন না হয় তাহলে সেটাকে ইয়ে করা যাবে না নাও হ্যাঁ এখন লকে ইন্টারপ্রিট করার সময় অনেকভাবে টেনে হেঁচড়ে স্ট্রেচ করে ইন্টারপ্রিট করা হয় ওই লোককে যখন ডিনাই করা হয়েছে তখন অবশ্যই লয়ের কোনো একটা ধারা দেখাই ডিনাই করছে নিশ্চয়ই এরকম কোনো ধারা আছে যে এই যেখানে বলছে ওই রিপোর্টটাতে যে উনি যখন আবেদন করছে তখন উনি বলছে যে উনি জার্মানির সংবিধান মেনে চলবেন এবং চরমপন্থার বিরোধিতা করবেন সো হয়তো বা তারা দেখাইছে যে চরমপন্থার বিরোধ এই এটা চরমপন্থা আচরণ এগুলো হচ্ছে স্ট্রেচ এগুলো হচ্ছে ইন্টারপ্রিটেশনের করার বিভিন্ন ফাঁকফোকর ধরা না এটা তো চরমপন্থা না চরমপন্থা হইতেছে যেটা এক্সট্রিমিজম এটা কোনো এক্সট্রিম আচরণ তার রিলিজিয়ান সে প্র্যাকটিস করবে না তার রিলিজিয়ানে যদি হয় মহিলার সাথে হ্যান্ডশেক না করা সে করবে না এটা কিন্তু চরমপন্থা না কিন্তু এটাকে চরমপন্থার মধ্যে ভরে লকে টুইস্ট করে তারপর তাকে এটার মধ্যে ফেলা হয়েছে সো ইটস বেসিক্যালি যে কী ডিসিশনে তারা পৌঁছাইতে চায় তাদের গোলটা কি সেই গোলে পৌঁছানোর জন্য যেভাবে ইন্টারপ্রিট করা দরকার লকে সেভাবে ইন্টারপ্রিট করা হয়েছে একটা জার্মানের জায়গা থেকে একটা আমেরিকানের জায়গা থেকে একটা ইউরোপিয়ানের জায়গা থেকে একটা সভ্য বিশ্বের মানুষের জায়গা থেকে এই কাজটা কীভাবে অ্যাকসেপ্টেবল হয় আই ডোন্ট নো